ডুয়ার্সের চাপড়ামারি অভয়ারণ্যের ভেতরে মালবাহী ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো গর্ভবতী হাতির। দুর্ঘটনা এতটাই মর্মান্তিক যে ট্রেনের ধাক্কায় গর্ভবতী হাতির পেট থেকে শাবক বেরিয়ে আসে। বনপাল বিভাগের উত্তরবঙ্গের মুখ্য বনপাল রাজেন্দ্র জাখর জানান, আলিপুরদুয়ারের দলগাঁও থেকে ডলোমাইট বোঝাই করে ট্রেন ডুয়ার্স দিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল জঙ্গলপথে। বুধবার রাত আড়াইটা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।